আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে মূল আলোচনার বিষয়টা আপনাদেরকে যেটা আমি বলতে এসেছি, যেটা না বললেই নয়, 78,990 টাকায় মালয়েশিয়া যাওয়া যাবে বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রি নির্ধারণ করে দিয়েছেন। দেখেন, এতদিন যারা মালয়েশিয়া যাবেন বলে দীর্ঘ অপেক্ষায় ছিলেন আপনারা, যারা মানসিক শারীরিক অর্থনৈতিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন, শুধু দিন গুনেছেন কখন চালু হবে, কখন যেতে পারবো, কত টাকা ব্যয় হবে, এইসব নিয়ে নানান জল্পনা কল্পনা করেছেন, অপেক্ষায় ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়েছেন, তারপর জয়েন ওয়ার্কিং গ্রুপের যে বৈঠক সেটি হয়েছেন, দুই দেশের হাই কমিশনের যে বিশেষ বৈঠক সেটা হয়েছেন, কোন কোন কর্মী কোন কোন পদে কতগুলো লাগবে সেগুলো সব কিছু লিস্ট হয়েছে, 32টা মেডিকেল প্রস্তুত করা হয়েছে, 25টা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে লোকগুলো যাবেন। তবে 78,890 টাকা যে ফিস নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে এই টাকার মধ্যে রয়েছেন 6,550 টাকা মেডিকেল খরচ, ভিসা প্রসেসিং এবং আনুষঙ্গিক খরচ 45,550 টাকা, এর মধ্যে বিএমএটি রয়েছে, নিবন্ধন রয়েছে, যাই হোক সব কিছু মিলে 78,990 টাকা হয়েছে। কিন্তু দেখেন, আমাদের বাংলাদেশের বাঙালিরা কত খারাপ, এরা বাংলার যে দালালেরা আছে সেটা তারা মানতে ইচ্ছুক না, এবং যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের পক্ষে এটা টাকাটা খুব কম হয়ে গেছে। তারা চাচ্ছেন এক একটা কর্মী 2.5 থেকে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যাবে। দেখছেন, এই হলো বাংলার পরিস্থিতি, তারা বিরোধিতা অলরেডি শুরু করে দিয়েছে। আজও কি 78,990 টাকায় মালয়েশিয়া পাড়ি দিতে পারবেন আপনারা? আমার তো মনে হয় না, কারণ যে দেশের সরকার ফিস নির্ধারণ করে দিছে এবং যেখানে দালালেরা প্রতিবাদ করতেছে সেই জায়গায় এটা কি পিছিয়ে, মানে আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি, আরও টাকা বাড়তি রয়েছে কিনা, সেই বিষয় নিয়েই কিন্তু কালকে আমি এক দালালের সঙ্গে ফোন আলাপ করেছিলাম। সে দালাল বলতেছে এখনও কোনো ফিস নির্ধারণ হয় নাই, তবে 2.5 থেকে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা লাগবে। তাহলে চিন্তা করেন বাংলাদেশ এখন কোথায় আছেন। আসলে বাংলাদেশকে আর কী আর বলার আছে, আমাদের পাশের রাষ্ট্র ভারত দেখেন, যে কোনো রাষ্ট্রে যদি আমরা যাই 5 লক্ষ টাকা লাগে, ভারত কিন্তু মাত্র 2 লক্ষ টাকা লাগে। ধরেন আমরা সৌদি আরব গেলে আমাদের 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়, তারা কিন্তু 1,20,000 টাকা যাইতে পারে। বাংলাদেশ থেকে রোমানিয়া যাইতে বর্তমানে 10 থেকে 13 লাখ টাকা লাগে, আর তারা কিন্তু 6 থেকে 7 লাখ টাকা যেতে পারে, কারণ তাদের এখানে কোনো দালাল বা ওই তৃতীয় পক্ষ এজেন্সি কোনো দুর্নীতি করে না। তাদের লক্ষ্য একটাই, তাদের দেশ থেকে কর্মী বিদেশ যাবে, বিদেশ থেকে রেমিটেন্স দেশে ঢুকবে। আর আমাদের বাংলাদেশ দেখেন কত সুযোগ সুবিধা করে দিয়েছেন দুই দেশের মন্ত্রীর গণেরা, যে জিরো কষ্টে কর্মীগুলো মালয়েশিয়া নিবে, এটা একটা কিন্তু ভালো উদ্যোগ নিয়েছে তারা। কিন্তু এরই মাঝে দেখেন, মানে জ্বলতেছে, জ্বলা বুঝেন, বাংলাদেশে যে দালাল এজেন্ট রয়েছে তাকর এখন জ্বলতেছে, শুধু এই তো কম টাকায় কেন মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া তো মানুষ 3 লাখ 4 লাখ টাকা দেওয়া যাওয়ার জন্য প্রস্তুত, মানে তারা সহ্য হচ্ছে না তাকর। এই শালা করে কি বলবো বলেন, এই শালারা মানুষ নামে কলঙ্কর, এরা মানুষে ভালো কখনো চায় না। এই দেখেন, মালয়েশিয়ার ভিসা কিন্তু কুলিং ভিসা চালু হয়ে গেছে, এর মধ্যেই গত 3 তারিখে দেখেন একটা নৌকাতে 37 জন বাংলাদেশি নাগরিক পাওয়া গেছে, মালয়েশিয়া অবৈধভাবে পাড়ি দিছে। এই শালারা কি মানুষ ভাই, দেশের কলঙ্ক। এই যে দেখেন ধরাখালি, তোরা দেখতেছিস যে চালু হয়ে গেছে মালয়েশিয়া কুলিং ভিসাগুলো, তোরা কেন নৌকা দিয়ে পাড়ি দিতে যাস, বেহায় আছো তা বাঙালি। এই জন্যই আজকে বাঙালির এই অবস্থা, জানেন, বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের গর্ব করা উচিত, কিন্তু আমার তো লজ্জা লাগে আমি বাংলাদেশি পরিচয় দিতে, জানেন কেন লাগে, কারণ বাংলাদেশে বিদেশে যাওয়ার পর বাংলাদেশি মানুষরা শুধু 2 নম্বরা বাটপারি করে। এই জন্যই কিন্তু বাংলাদেশের মানুষকে কোনো কান্ট্রিতে ভালো পায় না এবং কোনো ভালো পথ পায় না। পাশের রাষ্ট্র ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা দেখেন, ওরা কিন্তু যে কোনো কান্ট্রিতে একটা ভালো পোস্টে আছে, একটা বস বা যাই বলেন সুপারভাইজার ম্যানেজার, এই লেভেলের কিন্তু তারা কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে তারা একটা দায়িত্ব পেয়ে যায়, কিন্তু বাংলাদেশিরা কেন পায় না জানেন? আর বাংলাদেশিদের জন্য থাকে লেবারি কাজ, কারণ এদের নেচার ভালো না ভাই, এরা খারাপ, এদেরকে যত সুযোগ দিবেন তত সুযোগ তারা মাথায় নেবে। এই হলো বাংলাদেশের পরিস্থিতি এখন। যাই হোক, এজেন্সি বা দালালের চক্রের কথা হচ্ছে, এত কম টাকায় কখনো যাওয়া সম্ভব না। তারা দাবি করতেছে
তাদের এর বাইরেও আরও কিছু খরচ রয়েছে, তারা সেগুলো কখনো মানে সামনে আনতে পারে না বা আনে না। এরকম কি পাই খরচ যে দেশের সরকার জানে না, যে দেশের গভর্নমেন্ট জানে না, মন্ত্রী জানে না, মানব সম্পদ মন্ত্রীরাও জানে না যে তারা আরও খরচ আছে, যে জায়গায় খরচ তারা ভেঙে ভেঙে হিসাব করার পর এত টাকা তারা ব্যয় ধরেছে, সেই জায়গার মধ্যে তোমরা দাবি করো আবার আরো খরচ আছে যেগুলো আমরা সামনে আনতে পারি না। আরে চোদ না শালারা, তোমরা হচ্ছে একটা বাটপার চিটার, বাংলাদেশের এক একটা রাজাকার বলা লাগবো তোমাদেরকে। তোমাদের খুশি হওয়া উচিত বাংলাদেশ প্রান্ত থেকে অল্প কম কষ্টে কষ্ট নিয়ে মানুষ বাহিরে যাচ্ছে, এটা তো বাংলাদেশের জন্য একটা গুড নিউজ। কারণ মালয়েশিয়ার তো আহামরি কোনো বেতন না, 1 লাখ বা 60-70 হাজার, মাত্র 31 হাজার টাকা মূল স্যালারি, এর মধ্যে ওভারটাইম ভকর চকর সব কিছু নিয়ে তোমাকে ই করতে হবে। তাহলে যত তাড়াতাড়ি খরচগুলো তোলা যায় মালয়েশিয়া যায় সেই ব্যবস্থাই তো করেছেন। আমাদের মানব সম্পদ মন্ত্রী যে রয়েছেন শ্রীলঙ্কার, যিনি সরি মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এম সারাভানে, তিনি বলেছেন জিরো কস্টে আমরা কর্মী নিব। এটা তো ভাই একটা জিরো কস্টই মাত্র, কোনো খরচ ছাড়াই তো নিচ্ছে 78 হাজার টাকা। এটা ভিসা বাবদ 42,500 টাকা, আর আনুষাঙ্গিক কাজ এখানে কিন্তু আরও রয়েছে, মেডিকেল, পোশাক, শ্রমিকের পোশাক দিবে তারা, বায়োমেট্রিক নিবন্ধন, আরও ধরেন ভিসা পাসপোর্টের খরচ, দেখা গেছে মেডিকেলের খরচ, আরও হচ্ছে আপনার এজেন্সির যে খরচগুলো, এইগুলো সব মিলে কিন্তু এইরকম একটা অ্যামাউন্ট ধরা হয়েছে। আচ্ছা যাই হোক, 78,990 টাকা বিরোধিতা করতেছে দালাল এবং এজেন্সি, সেই জায়গায় না আরও 21,000 টাকা বাড়ুক, 1 লক্ষ টাকা হোক, আপনারা কি বলেন? 1 লক্ষ টাকা নিশ্চিত করা হোক, 1 লক্ষ টাকাতেই মানুষ মালয়েশিয়া যাবে, এর মধ্যে কোনো 2 নম্বরই কোনো ছলনা কোনো কোনো কিছু হবে না। কারণ কোনো কেউ কখনো কোনো দালালের হাতে পড়বেন না, এবং যে আপনার পাসপোর্ট আইডি আছে সেটা আপনি কখনো তার হাতে ফেলবেন না, কারণ সে হচ্ছে একটা দালাল। আপনারা সব কিছু এড়াতে সরাসরি যে 25টা রেকর্ডিং এজেন্সির তালিকাটা প্রকাশ হতে যাচ্ছে সেটা আমি নিয়ে ভিডিও তৈরি করব, আর এইখান থেকে নিয়ে সেই 25টা রেকর্ডিং এজেন্সির সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন, তাদের অফিসে যেতে পারেন এবং কাজ খুঁজে তাদের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা যেতে পারেন। এবং তাদের সাথে সমঝোতার মধ্যে যখন আপনার কথা হবে সেগুলো আপনারা কি করবেন, গোপনে ভিডিও ধারণ করে নিতে পারেন, রেকর্ড করে নিতে পারেন, এবং প্রত্যেকটা লেনদেন ব্যাংকের মাধ্যমে করবেন, যেন আপনার ডকুমেন্ট থাকে, আপনি দাবি করতে পারেন, প্রমাণ করতে পারেন যে আপনি তাদের সাথে টাকা লেনদেন করছেন, ঠিক আছে। এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নিরাপদ সার্ভিস বা ভালো এজেন্সির মাধ্যমে যেতে চান, খবর তথ্য নিতে চান, অবশ্যই মেসেজে ইনবক্স করবেন, ইনবক্স করে মেসেজে লিখে দিবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে কোনো ভালো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেব, বা আপনাদেরকে মালয়েশিয়া যাওয়ার জন্য যত অগ্রগতি আছে সেগুলো আপনারা প্রক্রিয়া ওখান থেকে করতে পারেন। যাই হোক, যতটুকু পারি আমরা সেটা হেল্প করব, কারণ আমাদের রেকর্ডিং এজেন্সি রয়েছে বেশ কিছু পরিচিত ভালো, আমরা জানি তারা অ্যাভেলেবেল লোকগুলো পাঠিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট, ভিডিওটা যারা দেখেছেন একটু শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে বাঙালি হচ্ছে খারাপ, তাদেরকে বসতে দিলে ঘুমানোর জায়গা খুঁজে ফেলে। দেখেন 78,000 টাকায় কিন্তু আমরা ইচ্ছা করলে বাংলাদেশের শ্রমিকেরা ওই প্রান্তে যেতে পারে, কিন্তু এই দালালের বাচ্চাদের জন্য আজকে এই অবস্থা। এই দালালদেরকে প্রতিহত না করা পর্যন্ত এই দেশে কোনো শান্তি আসবে না, শৃঙ্খলা আসবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা আর লম্বা করবো না, এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে আমি আরও গুড গুড লেটেস্ট যে নিউজগুলো আছে আমি সেটাই নিয়ে আসবো, এবং চেষ্টা করব যে আরও কোনো ভালো কোনো ফলাফল নিয়ে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত সব ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন। আসসালামু আলাইকুম।